বাবু, গুড মর্নিং বন্ধুরা। এখন 9টা বাজছে, 9টা থেকে ব্লগ শুরু করছি। রাইমাকে ব্রেকফাস্ট খাওয়াবো, ব্রেকফাস্ট রেডি। এই যে রাইমার ব্রেকফাস্ট রেডি, ওকে ব্রেকফাস্ট খাওয়াবো। রাইমা স্নান হয়ে গেল, স্নান হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, ওর একটু খেলা করুক, আমি ওর ভাতটা রেডি করি। আজ তাড়াতাড়ি ভাত খাওয়াবো, 12:10-15-এর মধ্যে ভাত খাওয়ানো শুরু করে দেবো। রাইমার খাবার রেডি, আজকে মাছ আর ভাত, সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত খাচ্ছে। রাইমা ভাত খাচ্ছে, দুগাল করে ভাত খাচ্ছে, আর এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে টিভি দেখছে, খেলা করছে, আবার দুগদর করে খাইয়ে দিচ্ছি। এইভাবে খাবারটা মোটামুটি শেষ করব। রাইমা ভাত খাওয়ার পর রাইমা ঘুমিয়ে গেল, এখন আমি চট করে একটু স্নান করে আসি। এই স্নান করতে যাচ্ছি, আমার স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেল, এখন রাইমার পাশে শুয়ে পড়ি। রাইমা এখন ওঠেনি, যতক্ষণ রেস্ট হয় হবে, তারপর উঠে পড়লে তো আর ঘুমই হবে না, রেস্টও হবে না। রাইমা এই ঘুম থেকে উঠলো, এখন ওকে একটু টিভি চালিয়ে দিই, টিভি দেখো। আমিও টিভি দেখি, তাই না? না উলুবু 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 কে বুবুই, তো একদম কে বুবুই, একদম কে বুবুই, একদম কে বুবুই। আমি আর রাইমা একটু ছাদে এসেছি, একটু ঘুরবো, একটু থাকবো, তারপর চলে যাব। রাইমাকে খাইয়ে নিয়ে চলে এসেছি, গিয়ে শুধু ঘুম পাড়াবো। এখন 8:10 বাজছে, যাই রাইমাকে খাবার খাওয়ানো শুরু করব। ভাত খাবে রাইমা, ভাতটা মিক্সিতে ঘোরাই, তারপরে খাইয়ে দেবো। মোটামুটি খাওয়ানো শুরু করতে করতে 8:25 হয়ে যাবে, ব্যাস ঠিক টাইমে খাওয়ানো শুরু হবে। রাইমার খাওয়া হয়ে গেছে, এবার রাইমাকে ঘুম পাড়াবো। আজ ভিডিও এখান পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।